তো ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে পালসার NS125 নিয়ে। আসলে 125 হচ্ছে 160-এর একটা বেবি ভার্সন, আর যেমন 160 যেমন 200-এর বেবি ভার্সন, তেমনই 125 হচ্ছে 160-এর বেবি ভার্সন। তো আসলে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব যে বাইকটা কবে আসতে পারে, আর হচ্ছে বাইকের 160-এর সাথে 125-এর কীরকম ডিফারেন্স আছে, আর দামটাও কীরকম হবে সেটাও আপনাদের বলবো। তো ভিডিও শুরু করা যাক, পাশে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তো শুরু করা যাক। NS125 দেখতে একদম NS160-এর মতো এবং 200-এর মতো, কিন্তু এর মেন চেঞ্জের কথা বলতে হলে এটার চাক্কা, ইঞ্জিন এইসব নিয়ে কথা বলতে হবে। তো এইসব চেঞ্জ ছাড়া তেমন কোনো চেঞ্জ নাই এটার মধ্যে। বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি 124.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল টু বাল্বের ইঞ্জিন, যেখানে 160 এবং 200 সিসিতে 4 বাল্ব ইউজ করা হয়েছে। 125 থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12 BS এবং 11 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম হয় এই বাইকটি। NS এর ফুল ফর্ম হচ্ছে নেকেড স্পোর্টস। যখন বাজাজ NS200cc লঞ্চ করে, তা 200 সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বাইক ছিল, কিন্তু NS160 তার বড় ভাইয়ের মতো এত আশানুরূপ দাঁড়াতে পারেনি। NS200-এর মধ্যে হাই টর্ক হাই পাওয়ার ছিল যা 160-এর মধ্যে মিসিং ছিল, এবং আমি নিজেও একজন NS160 ইউজার। তো NS125-এ ইউজ করা হয়েছে এয়ার কুল ইঞ্জিন, ব্রেকের সামনে আছে 240mm ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130mm ড্রাম ব্রেক। টায়ার দেওয়া আছে 80 সেকশনের এবং পিছনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে একটি কমিউটার বাইক। কমিউটার বাইক যেহেতু বানাবেন তাহলে তো ডিসকভার ছিল, NS নিয়ে এরকম করার কি ছিল বুঝলাম না। বাংলাদেশের মধ্যে NS160 তেমন সাড়া ফেলতে পারেনি, তো NX125 যদি লঞ্চ করা হয় তাহলে এটিও তেমন চলবে না আমার কাছে মনে হচ্ছে। এর আগে পালসার 125 লঞ্চ করা হয়েছিল, ওই বাইকটাও কিন্তু বাংলাদেশে আসেনি, কারণ উত্তরা মোটরস ভালো করেই জানে 125 সিসির মধ্যে ডিসকভার ছাড়া অন্য কোনো বাইক তেমন চলবে না এবং তেমন কোনো বাজারে সেলসে প্রভাবও ফেলবে না, যার কারণে ইন্ডিয়াতে এই ডিসকভার বন্ধ হয়ে গেল, বাংলাদেশে কিন্তু এখনও সেটা চলছে। তো NS লাভাররা যারা আছেন তারা আসলে এটা শুনে দুঃখই পাবেন যে NS125 বাংলাদেশে আসার, তো এই বাইকটি আসার চান্স খুবই কম। তারপরে যদি এই বাইকটি আসে তাহলে এটার দাম হতে পারে 1,60,000 টাকা, যার মধ্যে আমি মনে করি যে এই দামের মধ্যে আপনারা হাঙ্ক, তারপরে পালসার 150, তারপর RTR 150 এই দামের মধ্যে বেস্ট হবে। তো আমার কাছে মনে হয় যারা NS-এর জন্য ওয়েট করতেছিলেন এটার জন্য না ওয়েট করে ভালো, কারণ এই বাইকটার থেকে আপনারা যে দামে পাবেন তার থেকে অনেক ভালো বাইকগুলোও আপনারা পাবেন। তো আজকের মতো গাইজ এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পিস গাইজ।